আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন চিকেন নাগেটস তৈরি করতে আমাদের প্রথমে যা লাগছে তা হলো চিকেন এখানে দেখুন আমি চিকেনগুলিকে মুরগির বুকের যে মাংসটা সেটা আমি কেটে নিয়েছি পাঁচশো গ্রামের মতো হবে এখানে আমার চিকেন আমি এখন এটার সাথে যা দেয়া লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনে আমি যে মশলাগুলি দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমার আদা রসুনটা একসাথে বাটা আছে এই জন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি সয়া সস দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এই পুরোটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মিহি করে নেব দেখুন এই যে পাউরিটির পিস দেখা যাচ্ছে এখন আমি এই পাউরিটির সাইডগুলি কেটে ফেলে দিয়ে এভাবে করে এটাকে কিউব কিউব করে কেটে কিংবা আপনারা টুকরা করে দিলেও হবে যে কোনোভাবে ভাবে এভাবে করে আমি এখন এভাবে কিউব করে আমি পাউরুটি গুলিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একদম ব্রেড ক্রামের মতো করে নেবো যাতে আমি এটা চিকেনের সাথে মেশাতে পারি তারপর আমি একসাথে চিকেন এবং ওই ব্রেড ক্রামগুলি দিয়ে আবার ব্লেন্ড করব যাতে চিকেনের বাইন্ডিংটা খুব সুন্দর হয় তাহলে আমি চিকেন এবং পাউরুটিটা ব্লেড করে নিয়ে আসছি দেখুন আমার চিকেন কিমাটা এরকম হয়েছে আপনারা একেবারে যে মিহি করতে হবে এরকম না একটু যদি মনে করেন যে মাংস মাংস থাকে সে তার সে খেতে আরও বেশি মজা লাগে একেবারে নরম করার কোনো প্রয়োজন নেই দেখুন আমার চিকেনগুলি একটু কিন্তু চিকেন চিকেন রয়ে গেছে শক্ত শক্ত ভাব এটা এরকম করে ব্লেন্ড করে নেয়ার পর এখন আমি এতে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া এটা আপনারা মশলাটা দেওয়ার সময়ও দিলে পারেন কোনো অসুবিধা নাই এটা দিয়ে আমি একটু সুন্দর করে মাংসটাকে মথে নেব এভাবে করে এর সাথে দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ তেল তেলটা এরকম করে দিয়ে দিয়ে সুন্দর করে মথে নেব। তেলটা দেয়া কিন্তু খুব বেশি জরুরি কারণ আপনি যখন এটা নাগেশ তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার লেগে যেতে পারে একটা সুন্দর সফট বাব আনার জন্য একটা যাতে এরকম আপনার দেখুন এরকম তেলটা দিয়ে যখন আপনি সুন্দর করে মথে নেবেন আপনার যখন নাগেটসগুলি তৈরি করবেন তখন কিন্তু আঠা আঠা থাকবে না নাগেটসগুলি কাটার পর আপনার যে লেগে থাকবে ভাবটা থাকবে না এরকম করে তেলটা দিয়ে দিয়ে সুন্দর করে মথে নেব দেখুন আমার এটা সুন্দর করে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নাগেটসগুলি তৈরি করবেন আমি একটা নিয়ে নিলাম এটাতে আমি একটু তেলটা গড়িয়ে নিব যাতে এভাবে করে আপনারা চাইলে এটা ব্রাশ দিয়েও করে নিতে পারেন এরপর আমি এটাকে এরকম করে যতটা সম্ভব আপনারা এরকম করে আপনারা কিরকম পাতলা খেতে চান ওরকম পাতলা করে ছড়িয়ে নেবেন এটাকে হাতে চেপে চেপে এভাবে করে দেখুন এটা এরকম করে আমি সমান করে নিয়েছি পুরোটা আপনার এখন যে সাইডগুলি আছে আমার ওইগুলি আমি এখন কেটে নেব এরকম একটা ছুরি নিব ছুরিতে আমি একটু তেলটা গড়িয়ে নেবো এভাবে তেলটা দিয়ে নিলে কি হবে আমি যখন এটা কাটবো তখন আর ছুরিতে লেগে থাকবে না এখন আমি এই যে সাইডগুলি আছে এগুলিকে আমি একটু এরকম করে কেটে নেব দেখুন এভাবে করে কেটে নেব সবগুলি সাইড সমান করে দেখুন এবার আমি এভাবে করে এগুলি একটা একটা করে তুলে এভাবে করে প্রথমে সাজিয়ে এক জায়গায় রেখে দেব রেখে দিলে কি হবে আপনার এটা এরকম করে কিছুক্ষণ রেখে দিলে এটা একটু শক্ত হবে তখন এটা কোট করতেও সুবিধা হবে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে কি কি লাগছে আমার কোট করতে দেখুন আমি কোট করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া এখন আমি ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি সাথে গোলমরিচ এখন আমি চিকেনগুলিকে এই নাগেটসগুলিকে প্রথমে ডিমের মধ্যে চোবাব এভাবে করে আপনারা ডিমটাকে দিয়ে দেবেন দিয়ে এখান থেকে এভাবে করে তুলে হুম একটু ডিমটা ঝরিয়ে দিয়ে দেব আমি ব্রেড ক্রামে এভাবে করে ব্রেড ক্রামে সুন্দর করে গড়িয়ে কোট করে দেখুন এক্সট্রা ব্রেড ক্রামটা ফেলে দিয়ে আমি এটা রেখে দেবো এভাবে করি তোমার এভাবে করে এভাবে করে আমি প্রত্যেকটা নাগেটস এরকম করে কোট করে নেব আপনারা চাইলে ডাবলবারও কোট করতে পারেন আবার এটাকে চুবিয়ে আবার এটাকে কোট করতে পারেন কিন্তু আমি এটা একবারেই করব এভাবে করে কোট করে নেবেন প্রত্যেকটা দেখুন ভিওয়ার্স এভাবে করে আমি সবগুলি নাগেটস কোট করে নিয়েছি এখন আপনারা এটাকে ফ্রিজে স্টোর করতে চাইলে কি করবেন এভাবে করেও আপনারা রেখে দিতে পারেন এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা এভাবে যদি রেখে দেন ফ্রিজে এভাবেই প্লেটসহ আপনারা চাইলে আরও বড়ো কোনো ডিশেও রাখতে পারেন তাহলে কী হবে এটা যখন শক্ত হয়ে যাবে ফ্রিজে বরফ হয়ে যাবে কিছুটা তখন আপনারা এটা একটা একটা করে তুলে তখন কিন্তু আবার এরকম বক্সে ভরে আপনারা রেখে দিতে পারেন তিন চার মাস পর্যন্ত আপনারা তখন যখন খাবেন এটা ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন তাহলে কি হবে ফ্রিজ থেকে আধা ঘন্টাকে বের করে রাখলে কিছুটা নর্মাল হয়ে আসবে তখন আর ভিতরে যে বরফ বা ঠান্ডা একটা ভাব ওটার থাকবে না বাজলে নাহলে কি হবে আবার ফ্রিজ থেকে বের করে যদি ওটা সাথে সাথে ভাজেন তাহলে কিন্তু ভিতরটা শক্ত বরফে কাঁচা কাচাই থেকে যাবে সহজে কিন্তু ওটা ভাজা হবে না উপরটা কিন্তু পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই ভাজার আধা ঘন্টা আগে অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখবেন এবার তাহলে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ভাজবেন দেখুন আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আপনারা চাইলে এটা ডুবুতেলেও ভাজতে পারেন আবার অর্ধেকটা ডুবিয়ে রেখেও ভাজতে পারেন তবে এটা ভাজতে হলে আপনাকে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে কম তাপে ভাজতে হবে নয়তো উপরটা পুড়ে যাবে ভিতরটা থেকে যাবে এখন আমি এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন আমার তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি নাই এভাবে করে সবগুলি আমি দিয়ে দেব দেখুন এভাবে করে আপনাকে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে কম তাপে তাহলে উপরটা খুব সুন্দর হয়ে হবে এবং ভিতরেও আপনার কাঁচা থাকবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ভাজা হয়ে যাচ্ছে দেখেন ফুলে যাচ্ছে নাগেটসগুলি সুন্দর হয়ে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেবেন চার পাঁচ মিনিট লাগবে নাগেটসগুলি হতে এভাবে ধৈর্য ধরে আপনাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমার নাগের স্কুলে সুন্দর হয়ে ব্রাউন কালার হয়ে বাজা হয়ে গেছে আমি এখন এগুলিকে নামিয়ে নিচ্ছি এভাবে করে তেলটা ঝরিয়ে তারপর নামিয়ে নেবে